কাঁচা আমের এই কুচি আচারটা প্রতি বছর আমাকে অনেকগুলো করে বানাতে হয়, কারণ এটা এত বেশি টেস্টি হয়। এই রেসিপিতে একবার বানিয়ে বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন, তবে এই আচারে কোনো রকম তেলের দরকার হবে না, আর আমের কুচিগুলো কিন্তু গলে যাবে না। আজকের রেসিপিটা ফলো করে বানিয়ে দেখতে পারেন। আজকের কুচি আচারের জন্য 1 কেজি আম আগে থেকে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন যেটা করতে হবে, এভাবে করে আমগুলোকে ছুরি দিয়ে কেচে নিচ্ছি। আপনি চাইলে কিন্তু আমটা গ্রেটার দিয়েও গ্রেট করে নিতে পারেন। ছুরি দিয়ে এভাবে করে কেচে নিয়েছি। দুটো পাশকে খুব ভালো করে যখন কেচে নেওয়া হয়ে গেছে, এখন ছুরি দিয়ে এরকম করে সাইড থেকে কুচি করে নিচ্ছি। তো এভাবে করে সবগুলো আম কুচি করে নিব। এভাবে করে সবগুলো আম কুচি করে নিতে হবে। আর আপনি ছুরি দিয়ে যদি আমগুলো কুচি করেন, ওই ক্ষেত্রে আচারের রেজাল্টটা বেশি ভালো হবে, তবে হাতে সময় না থাকলে গ্রেট করেও নিতে পারেন। আমটা কুচি করা হয়ে গেছে আর আমি এখানে আজকে 1 কেজির মতো আম কুচি করেছি। এখন এই কুচি করা আম একটা প্যানে নিয়ে নিলাম, সাথে চিনি দিয়ে দিচ্ছি 1 কাপ। একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর অপেক্ষা করছি যতক্ষণ না চিনির পানিটা উপরের দিকে চলে আসছে। চিনিটা মিশিয়ে নেওয়ার পর কিছুক্ষণ পরেই দেখা যাবে যে এটা পানি ছাড়তে শুরু করেছে। আপনি যে কোনো টকের সাথে চিনি মিশালে কিন্তু এটা পানি ছাড়ে। এই যে চিনিটা এরকম গলে গেছে, এখন চুলাতে বসিয়ে দিলাম। এই আচারে কোনো রকম পানি দিতে হবে না। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে যখন এরকম বলক উঠেছে, ওই পর্যায়ে হচ্ছে চুলার আঁচ মাঝারি করে দিতে হবে। একটা আমের কুচিও এভাবে যদি আপনি করেন তাহলে গলবে না। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া আর 1/4 চা চামচ হলুদের গুঁড়া। এটা দেওয়ার কারণ হচ্ছে আচারে যাতে দারুণ একটা কালার আসে আর কিছুটা একটু ঝাল হয়। মিষ্টি খাবারে অল্প একটু ঝাল কিন্তু দারুণ টেস্ট হয়। এটা চুলাতে বসিয়ে রেখে আচারের জন্য একটা স্পেশাল মশলা বানিয়ে নিচ্ছি। 1 চা চামচ নিয়ে নিচ্ছি 5 ফোড়ন আর 1 চা চামচ আস্ত জিরা 2টার মতো শুকনা মরিচ হালকা ভেজে গুঁড়ো করে নিচ্ছি। আর চুলাতে বসিয়ে রাখার পর আচারের পানিটা পুরোপুরি টেনে গেছে, এখন দেখতে কালারটা ঠিক এরকম হয়েছে। আর একটা কুচি এখন পর্যন্ত গলে যায়নি। আপনি যদি এই রেসিপিতে তৈরি করেন, আপনার আচারটা দেখতে সেম টু সেম হবে। যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম, এখন এই মশলাটা থেকে দিয়ে দিচ্ছি 1 চা চামচ। খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি। এখন এখানে 1/4 চা চামচ বিট লবণ আর 1/4 চা চামচ দিয়ে দিলাম রেগুলার লবণ। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এই আচারটাতে মশলা লাগে কম আর খেতে হয় দারুণ টেস্টি। এখন শুধু মাঝারি আঁচে আরও কিছুক্ষণ টানিয়ে নিচ্ছি। আচারটা যেহেতু তেল ছাড়া বানাচ্ছি আর এটা 1 বছরের মতো ভালো থাকবে, এজন্য এখানে কোনো রকম পানি থাকা যাবে না। পানিটাকে আপনাকে পুরোপুরি টানিয়ে নিতে হবে। এখন প্যানটা চুলা থেকে উঠিয়ে নিচ্ছি আর আচারটা দেখেন ঠান্ডা হওয়ার পর কীরকম হয়েছে। অনেকটাই স্বচ্ছ কাচের মতো দেখা যাচ্ছে, একটা কুচিও গলে যায়নি। এই আচারটা এত টেস্টি হয়, বাচ্চা থেকে বড় এটা সবাই খেতে পারবে। অনেক টেস্টি একটা আচার এটা। এবারের সিজনে যদি এটা তৈরি করে না থাকেন, ঝটপট বানিয়ে রেখে দিতে পারেন। যদি নর্মাল ফ্রিজে রাখেন, আচারটা 1 বছরের মতো ভালো থাকবে। যারা এতক্ষণ সাথে ছিলেন সবাইকে আবারও অনেক ধন্যবাদ জানাচ্ছি। রেসিপি ভালো লাগলে প্লিজ ফলো করে রাখবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।